শুধু দর্শক দেখুন কি অসাধারণ, আসলে দেখলে মন ভরে যায়। দর্শক বলুন তো এটি কি? আচ্ছা আমি বলছি, এটা কিনুয়া। আসলে এই যে কিনুয়া, এটাকে সুপার ফুড বলা হয় বা হোল গ্রেন বলা হয়। এতে কি নাই? কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ সবই আছে এর ভিতরে। আসলে এটি নাসার বিজ্ঞানীদের খাবার, এবং এটি যদি আমরা খাই তাহলে হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং এটা ওজন কমাতে সহায়তা করে। বর্তমান বিভিন্ন সুপার শপগুলোতে, বিশেষ করে কাওরান বাজার, আগুরা বাজার বা যে সুপার শপগুলোতে এই কিনোয়া পাওয়া যায়, এবং স্বাস্থ্য সচেতন যে কোনো ব্যক্তি এটি আসলে বর্তমান কেনেন। এবং আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, অনেকে বলছিলেন যে বথুয়া শাক, এটা আসলে বথুয়া গোত্রের একটি ফসল। তখন আমরা যখন ভিডিও দিয়েছিলাম তখন অনেকটা এই যে ছোট ছিল বথুয়া শাকের মতো। তো দেখেন আজকে আমরা এই যে দেখতে পাচ্ছি কি বড় বড় শীষ। আসলে এই যে কিনুয়া, এটি সবজি হিসেবে খাওয়া যায়, সালাদ হিসেবে খাওয়া যায়, আবার হচ্ছে এটি কার্বোহাইড্রেটের একটা বড় উৎস। এই যে কিনুয়া, এটি আসলে নতুন নয়, এটা ইনকা সভ্যতার সময় এই কিনুয়া প্রধান খাদ্য হিসেবে খাওয়া হতো। আসলে অনেক দিন ধরে এই কিনুয়া বন্ধ ছিল, পরে 70-এর দশকে আবার এই কিনুয়া পৃথিবীর বিভিন্ন দেশে চাষাবাদ এবং এটা খাওয়া শুরু হয়েছে, এবং আমাদের দেশে বর্তমান সুপার শপগুলোতে এই কিনুয়া পাওয়া যায়। তো আসলে দেখেন এটি লাগিয়ে দিলে হয়ে যায়, তেমন পরিচর্যা করা লাগে না। আপনারা দেখছেন বথুয়া শাক, যেমন বথুয়া শাক লাগিয়ে দিলে হয়ে যায় ঠিক তদ্রূপ এই কিনুয়াও অনাদর অবহেলায় হয়ে যায়। তো দেখেন কি অসাধারণ। আমাদের খুলনার দৌলতপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগ আসলে এটা নিয়ে কাজ করছেন। আমাদের দক্ষিণাঞ্চলে প্রচুর জমি আছে, এক ফসলি জমি, আমন পরবর্তী সময়ে এই জমিগুলো পতিত থাকে। এই যে কিনুয়া, যেহেতু প্রায় 18 ডিএস/মিটার লবণ সহ্য করতে পারে, তো এটি যদি আমরা লাগাই তাহলে এটি হতে পারে আমাদের দক্ষিণাঞ্চলে একটি সম্ভাবনাময় ফসল। এবং যেহেতু এখানে তেমন সেচেরও প্রয়োজন হয় না, একটা বা দুটা সেচ দিলে হয়ে যায়, এবং এর ফলনও অনেক বেশি। আমরা জানি হেক্টর প্রতি প্রায় 8000 কেজি, এবং পার কেজির দাম প্রায় 1500-1600 টাকা। তো দর্শক আর কথা না, শুধু দর্শক এই মুহূর্তে আমাদের সাথে আছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দৌলতপুর খুলনা সরজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ স্যার। তো দর্শক চলুন আমরা স্যারের কাছ থেকে এই কিনোয়া সম্পর্কে বিস্তারিত জানি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। স্যার এই যে কিনোয়ার কয়টা জাত বা লাইন নিয়ে আপনারা কাজ করছেন? ধন্যবাদ। আসলে কিনুয়া কিন্তু আমাদের দেশে একটা নতুন ফসল স্যার, এটা আসলে এটা আমেরিকাতে এর মোটামুটি এর উৎপত্তি, এবং এটা সুপার ফুড হিসাবে এটা এখন প্রচলিত। তো সর্বপ্রথম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর পরিমল কান্তি বিশ্বাস প্রফেসর, ওই স্যারের মাধ্যমেই গবেষণাটা উনি শুরু করেন এবং একটি জাত আবিষ্কার করেন। এরপরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এটাকে কাজ হাতে নেয়, এবং আমরা গত 5-6 বছর যাবত কাজ করছি, 8টা লাইন নিয়ে আমরা কাজ করছি। এবছর আমরা বাংলাদেশের দক্ষিণের সর্বদক্ষিণের কয়রাতেও আমরা এই কিনোয়ার যে 8টা লাইন আমরা নিয়ে এসেছি, যাতে আগামীতে আমাদের একটি নতুন জাত হিসেবে আসে। তো এই 8টি লাইনের ভিতরে আমরা দেখেছি যে যেটা E1, E2, E3 এইভাবে যে নাম্বার দেওয়া আছে, এতে E1 যেটা, সেই E1টা কিন্তু তুলনামূলকভাবে যেটা আমাদের সাউ কিনুয়া এক, সেটার থেকে তুলনামূলকভাবে অনেকটা লম্বা, শীষটা অনেক লম্বা, এবং এটার ফলনটা আমরা আশা করছি যে ওটার থেকে একটু বেশি হবে। তা আমরা আশা করছি যে আমরা এবার এবছর এটা একটা নতুন জাত হিসেবে মুক্তায়িত করতে পারবো। স্যার আপনি E1 যেটা বলছেন ওটা কি এটা? হ্যাঁ, E1। এটা তো অসাধারণ, এর শীষগুলো অনেক লম্বা, দানাগুলো পুষ্ট। তো যাই হোক স্যার, এটার সম্ভাবনা কেমন দেখছেন বাংলাদেশে? বাংলাদেশের সম্ভাবনা আমি মনে করি যে আমাদের দক্ষিণ অঞ্চলে, যেখানে লবণাক্ততার জন্য আমরা অনেক সময় ফসল করতে পারি না, আমন ধান কাটার পরে অনেক জমি পতিত থাকে, এবং লবণ যখন অনেক বেশি হয় তখন অনেক ধরনের ফসলই করা যায় না। তা যেহেতু এই ফসলটি প্রায় 18-19 ডিএস/মিটার লবণ সহ্য করতে পারে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটার একটা ব্যাপক সম্ভাবনা আমাদের এই দক্ষিণাঞ্চলের জন্য একটা। এটা কি সেচ দেওয়া লাগে? এটা তেমন মানে 1-2টা সেচ দিলেই হয়ে যায়, বেশি সেচ লাগে না। আর যদি মনে করেন যে এটা সার ব্যবস্থাপনা স্যার,
তা আমরা তো বার্লি আমাদের জন্য আরেকটা ফসল, এই বার্লিটা বার্লিতেও তো অনাদারে অবহেলায় অনেক সময় হয়ে থাকে, তাই এটাও অনেক সময় তাই। তো দেখা যায় গেছে যে ইউরিয়া, টিএসপি, এমওপি, জিঙ্ক, বোরন এগুলো দিতে হবে, তবে জৈব সার দিয়ে যদি কেউ করে তাও কিন্তু শুধুমাত্র জৈব সার দিয়ে, জৈব সার দিয়েও কিন্তু এটা করা সম্ভব। যে আমরা উত্তরাঞ্চলে আমরা দেখেছি কিছু কিছু জায়গায় তারা শুধু জৈব সার দিয়েই করেছে, সেখানেও কিন্তু ভালো ফলন হয়েছে। তা আমরা মনে করি যে না, জৈব সারের পাশাপাশি রাসায়নিক সার দিতে হবে। আপনি দেখবেন যে অনেকটা মেচিউর হয়ে গেছে, কিছুটা মাঝামাঝি অবস্থা আছে, কিছুটা গ্রিন আছে, কেবল শুরু হয়েছে। তার মানে এটা প্রতি 15 দিন পর পর আমরা এখানে দেখছি যে এই অঞ্চলে কোন সময় লাগালে ডেট অফ সোয়িংটা, যেটা কোন সময় লাগালে সবচেয়ে ভালো হবে, আমরা সেটা বের করার চেষ্টা করছি। তবে শীতকালের যেটা ফসল হিসাবে আমরা মনে করি যে এটা অক্টোবর নভেম্বর মাসেও লাগালেও কোনো সমস্যা নেই, আমরা নভেম্বর মাসে লাগাইতে পারি। আর এটা যেহেতু দক্ষিণাঞ্চলের জমি খালি হয় না, সেই কারণে আমরা কিন্তু এটা ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে শুরু করেছি। 10 তারিখ থেকে লাগানোর পরেও কিন্তু দেখেন এখানে মাঠটা আছে কত সুন্দর, অনেক সুন্দর। ও তাহলে স্যার আমরা বলতে পারি অক্টোবর মাসের 15 তারিখ থেকে শুরু করে জানুয়ারি মাসের 15 তারিখ এর ভিতর লাগালেও এটা হয়ে যাবে, সমস্যা। তাহলে হচ্ছে আমাদের যেহেতু জোটা দেরিতে আসে, তাহলে হচ্ছে আমরা এটা লাগাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ডিসেম্বরে লাগাইছি, তার পারফরম্যান্স এটা কিন্তু ডিসেম্বরের 25 তারিখে লাগানো, এই এই মাঠ আমরা যেটা দাঁড়িয়ে আছি ডিসেম্বরের 25 তারিখে, মানে ডিসেম্বর মাসের শেষের দিকে স্যার। হ্যাঁ, আর এটা কিন্তু জানুয়ারি মাসের 10 তারিখে, এটা সামনের 10 তারিখে। সুতরাং আমরা মনে করি যে এটা কিন্তু একটা লম্বা সময় ধরে লাগানো যাবে এই অঞ্চলে। স্যার জীবনকাল কতদিন এটা? এটা মনে হয় 100 থেকে 110, 100 থেকে 110, 15 দিন। বুঝছেন, এটা জমি প্রস্তুত করতে হয় কিভাবে? নরমালি আমরা যেটা করি, এখানে নরমালি ওই 2 থেকে 3টা চাষ এবং মই দিয়ে আমরা ওই প্রথম বেজাল ডোজ হিসাবে জৈব সার, তারপরে টিএসপি, কিছু এমওপি। টিএসপি যদি আমি বলি, যেমন ইউরিয়া প্রতি হেক্টরে 150 কেজি স্যার, টিএসপি 100 কেজি, এমওপি 100 কেজি, আর যেটা আমরা বলি জিপসাম এটা হলো 40 কেজি। এটা কি স্যার সর্বশেষ চাষে দিয়ে, শেষ চাষে দিতে হবে, লাগিয়ে দিতে হবে? হ্যাঁ, কিছু জিঙ্ক এবং বোরন দিতে হবে। জিঙ্ক আমরা বলি যে যেটা জিঙ্ক 5 থেকে 6 কেজি, আর বোরন হয়তো 1.5 কেজি, এই মাত্রায় দিলেই মোটামুটি। এটা কি সবগুলো সার সর্বশেষ দিলেই, একবারে দিলেই হচ্ছে? আপনার এটা কি মানে বুনে দেওয়া নাকি স্যার? এটা বোনা, বুনে দেওয়া, তাই তো? বুনে দেওয়া। এটা তো লাইনও লাগানো যায় স্যার? এটা লাইনে লাগানো, যেহেতু এটা গবেষণা প্লট, আচ্ছা, সেজন্য লাগানো। তারপরে পরিচর্যা গুলো কি স্যার? এই যে বোনার পরে যেহেতু এটা বথুয়া পরিবারের একটা ফসল, আর বথুয়াটা কিন্তু আমাদের দেশে এটা আগাছা হিসেবে হয়, এটা কিন্তু কিনুয়া, চিনিপোডিয়াম অ্যালবাম যেটা আমরা বথুয়া, আর চিনিপোডিয়াম কিনুয়া যেটা যে কিনুয়া, যেহেতু এটা কিন্তু আসলে অনেকটা এটা অনাদারেই হইতে পারে আর কি, সেই কারণে একে এত বেশি পরিচর্যা করার দরকার নাই। মোটামুটি শুধু যে আগাছাটা যদি একবার নিয়ে দিতে পারে, তাহলে দুই একবার সেচ দেওয়া আর দুইবার সেচ, এই তাছাড়া তো আর কোনো পরিচর্যা নেই। স্যার যেহেতু নতুন ফসল, এটা কি কোনো রোগ বা পোকার? না, আমি দেখেন, আমি একটু ভালো করে খেয়াল করে দেখেছি, এইখানে কোনো ধরনের রোগ বালা এখানে নাই, রোগের জন্য কোনো স্প্রে দেওয়া লাগেনি। না, আমরা কিচ্ছু দেইনি রোগের জন্য, পোকামাকড়ের জন্য। এই আমরা গত 2 বছর করছি এখানে, কিন্তু রোগ পোকামাকড়ের জন্য তেমন কোনো ওষুধ আমরা দেইনি। ও স্যার, এটা হচ্ছে হেক্টর প্রতি 1 হেক্টর যদি করা যায় তাহলে হচ্ছে কেমন খরচ? আসলে ফলনটা একটু কম, এটা তো 800 থেকে 1000 কেজি। দামও তো অনেক বেশি স্যার, 5 কেজি তো 1500-1600, 1500-1600 পর্যন্ত বিক্রি হয়, 1600 টাকা পার কেজি। যেহেতু এটা সুপার ফুড, এটা সুপার মার্কেট গুলোতে যারা স্বাস্থ্য সচেতন, যেমন এর ভিতরে কিন্তু আমাদের শরীরের অনেকগুলো প্রয়োজনীয় উপাদান, যেমন অ্যামাইনো অ্যাসিড, লাইসিন, যেটা শরীরের কোষের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে এটাতে ফাইবার আছে, আয়রন আছে, জিঙ্ক আছে, ম্যাঙ্গানিজ আছে, নানান রকমের পুষ্টিগুণ এটা ভরপুর, সুপারফুড হিসাবে আমরা এটা। তো সেক্ষেত্রে স্যার, এক হেক্টর জমি চাষ করলে আসলে খরচ হয় কেমন আর লাভটা কেমন?
আমরা দেখেছি যে যেহেতু নতুন ফসল হেক্টর প্রতি খরচ হবে 30,000 থেকে 35,000 টাকা স্যার, আর রিটার্ন আসবে কেমন স্যার? রিটার্ন আসে প্রায় 1,20,000 থেকে 30,000 টাকা, তো লাভ তো স্যার, তাহলে এটা করলেই লাভ আমাদের দক্ষিণ অঞ্চলের কৃষকের জন্য। এটা আমি মনে করি এটা নতুন একটা ভাগ্যের দুয়ার খুলে যাবে তাদের। যাক, সুপ্রিয় দর্শক, আমাদের ডক্টর হারুন স্যার আসলে এই দক্ষিণ অঞ্চলেরই লোক এবং দক্ষিণ অঞ্চলের কৃষি উন্নয়নে উনি অনেক কাজ করছেন। এর আগে উনি অনেকগুলো প্রযুক্তি, অনেকগুলো জাত উদ্ভাবন করেছেন এবং এখনো করে চলছেন। তো সেক্ষেত্রে আমরা সর্বশেষ সংযোজন কিনুয়া, তা আশা করি এটাও আমাদের দক্ষিণ অঞ্চলের কৃষির বা কৃষকের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো স্যার, আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন রোদের মধ্যে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।